বহুদিন দেশে ধরেই নিজের পরিচালিত সিনেমা ইমার্জেন্সি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি কিন্তু বিভিন্ন আইনি ঝামেলার কারণে সবকিছুই পরিকল্পনা মাফিক হয়নি বহু কাটখর পুরানোর পর অবশেষে স্বস্তিতে এই অভিনেত্রী চলতি বছরের 6 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনার ছবি ইমার্জেন্সি তবে আইনি জটিলতার কারণে বারবার ছবির মুক্তির দিন পিছিয়েছে এবার চূড়ান্ত হল ছবি মুক্তির দিন দুই সালের সতেরো জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমাটি আঠারো নভেম্বর ইনস্টাগ্রামে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে কাঙ্গনা লিখেছেন ভারতের সবচেয়ে শক্তিশালী নারীকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে দুই হাজার পঁচিশের সতেরো জানুয়ারি দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গনা চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রী নিজেই কাঙ্গনার এই ছবি শিখ ভাবাবেকে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালী দলের এমনকি এই সিনেমার জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী এরপর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে কাংনা অভিযোগ করেছিলেন সেন্সর বোর্ড অহেতুক তাদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না সেন্সর বোর্ডের তরফে আইনজীবী আদালতে জানিয়েছিলেন ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে অবশেষে সেই ছাড়পত্র পেয়ে ছবি মুক্তির ঘোষণাও হলো কাঙ্গনা ছাড়াও ছবিটিতে আরও মিলবে অনুপম খের মহিমা চৌধুরী মিলিন্দ সোমান শ্রেয়াস তালপেরে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে